আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। সো অনেকে রয়েছেন বেকার, কি চাকরি করবেন, কি করবেন, আসলে মাথায় অনেক টেনশন, ফ্যামিলির একটা প্রেশার। চাকরি না করলে যে মানুষের জীবনে কত কষ্ট সেটা একমাত্র যারা চাকরি করে না তারাই বুঝে। বন্ধু থাকে না, বান্ধবী থাকে না, মা বাবা ভালোবাসে না, স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ ভালোবাসে না, ভাই বোন ভালোবাসে না, যত যদি আপনার চাকরি না থাকে। আর চাকরি থাকলে সবাই ভালোবাসে। সো আপনি পড়ালেখা করেছেন, সব কিছুই ঠিক আছে, সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন, কিন্তু চাকরি হচ্ছে না। আপনি অনেক টেনশনে পড়ে আছেন, শেষমেশ সিদ্ধান্ত নিয়েছেন যে যাক আমি একটা গার্মেন্টসে চাকরি নেব। সো যারা গার্মেন্টসে চাকরি নিতে চান তাদেরকেই বলছি আমি, মাত্র অন্য কার অন্য কাউকে না। যদি আপনি গার্মেন্টসে চাকরি নিতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য, আর যদি না নিতে চান তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। সো যারা গার্মেন্টসে চাকরি নিতে চান তাদেরকে বলবো ধৈর্য ধরে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন, কারণ পুরোটাতে আপনার কাজে লাগবে। সো গার্মেন্টসে চাকরি নিতে গেলে কী প্রয়োজন হয় আপনি হয়তো জানেন না। গার্মেন্টসে চাকরি নিলে সর্বপ্রথম একে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট, আপনার জন্ম নিমন্ত্রণ কিংবা ভোটার আইডি কার্ড, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, এই বিষয়গুলো আপনাকে লাগবে। তারপরে হচ্ছে যে সিভি, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনার এক্সপিরিয়েন্স কিসের উপর আছে সেই উপরে একটা সিভি তৈরি করবেন। তারপরে হচ্ছে যে আপনি কোন কোম্পানিতে নিয়োগ চলছে সেই কোম্পানিতে আপনি অবশ্যই যাবেন, আপনার কী জন্য কাজ করতে চাচ্ছেন সেই অনুসারে ওই কোম্পানিতে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন, চেক করবেন। কিছু কিছু কোম্পানি বিডি জবে আপনার চারকুলা দিয়ে থাকে, কিছু কিছু কোম্পানি সরাসরি কোম্পানি গেটে যোগাযোগ করতে হয়। তো আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে তাকে জিজ্ঞেস করে নিলে আপনি আরও কিছু সহজ হবে আপনার জন্য। তো আমি বলে দিচ্ছি যে আপনি অবশ্যই যদি পড়ালেখা থাকে, অনেকে চিন্তা করে যে আমার পড়ালেখা আছে আমি একটা কম্পিউটারে যদি কাজ করতে পারি তাহলে ভালো হবে, মানে জিনিসটা ইজি, আমি লেবারে কাজ করব কেন বা কষ্টের কাজ করব কেন, এটা আসলে আমার দ্বারা হবে না, কারণ আমি অনেক পড়ালেখা করেছি, এই কাজটা আসলে করা ঠিক হবে। তো যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন তাদেরকে বলবো এটা আপনার ভুল ধারণা, কারণ কম্পিউটার চালায় যারা তারা বেশি খুব দ্রুত প্রমোশন পায় না, উপরে উঠতে পারে না। যারা পরিশ্রম করে তারাই মাত্র প্রমোশন পায়, উপরে উঠতে পারে। আপনি যদি শুরুতে একটা ভারী কাজ দিয়ে শুরু করেন আপনি দ্রুত উপরে উঠতে পারবেন, আপনার যদি মেধা শক্তি ঠিক থাকে। তো আপনি আপনার অবশ্যই যে যে বিষয়গুলো আমি বলেছি এই বিষয়গুলো আপনি অবশ্যই রেডি করতে হবে, আপনাকে যেতে হবে এবং আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আমি যে পদে চাকরি পাই না কেন আমি করব আর আমার মেধাকে আমি কাজে লাগাবো। কারণ আপনি মনে রাখবেন গার্মেন্টসে যারা চাকরি করে তারা বেশি শিক্ষিত নয়, কিন্তু তাদের স্যালারি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ এরও বেশি আছে। একটা নর্মাল ওপারটা সে 20,000-22,000 টাকা স্যালারি পায়। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে আপনাকে ওখানে কাজ করতে হবে। তবে মনে রাখবেন ইন্টারভিউর সময় অবশ্যই বেশি কথা বলবেন না, যে যে কথাগুলো জিজ্ঞেস করে তার ঠিকঠাক উত্তর দিবেন, বেশি কথা নিজ থেকে বলতে যাবেন না, কারণ বেশি কথা বলতে গেলে আপনার হয়তো সমস্যা তৈরি হতে পারে, আপনাকে ওরা ওভার স্মার্ট ভাবতে পারে, যেটা আমরা বলি আর কি বাংলা কথা পণ্ডিত, ওভার স্মার্ট ভাবতে পারে বা আপনার প্রতি নেগেটিভ ধারণা চলে আসতে পারে। সেটা কখনোই করবেন না, এটা করলে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আশা করি আপনি প্রাথমিক একটা ধারণা পেয়েছেন, যদি এর উপরে আরও ভালো করে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি এর উপরে আরও ভালো করে ভিডিও করব আপনাদের জন্য। সো দেখা হবে অন্য কোনো এক সময় অন্য কোনো এক ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।